الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউল হুসনা এর মধ্যে প্রিয় মাদী চেন এই অনুষ্ঠান অর্থাৎ আসমাউল হুসনা এটা আল্লাহ পাক রব্বুল আয়লা মিনের সুন্দর সুন্দর নাম নিয়ে আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে তালার পবিত্র নাম আমরা আলোচনা করি আর শুরুতে একটি দরুদে পাকের ফজিলত আমরা আলোচনা করার চেষ্টা করি আসুন একটি দরুদে পাকের ফজিলত প্রথমে শুনে নিই রসুলি করিম ওফ রহিম সাল্লাহ তাল আলী ওসালামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে একটি রিবায়ত এভাবে এসেছে নবী পাক সাল্লাহ তালা আলি আলী আসসালাম ইরশাদ করেছেন মান আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরন বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তায় ইয়ুবাল্লিগানিহা আমর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর এক বাহার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন আর একজন ফিরিস্তা আমার নিকট পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ প্রিয় মাদের চেনা দর্শকবৃন্দ এটা কতই না উত্তম সুসংবাদ যে আমরা যখনই দরুদে পাক পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলমিনার রহমত আমাদের উপর বর্ষণ হয় সাথে সাথে আমাদের এই দরুদ আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে দেওয়া হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ সুতরাং আমরা মহাব্বত সহকারে যখনই সময় পাই আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত সহকারে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার অভ্যাস করে যত বেশি দরুদে পাক পাঠ করব তত বেশি আল্লাহ তালার রহমতের বাগিদার অংশীদার আমরা হব আর সাথে সাথে আল্লাহর হাবিবের দরবারে তত বেশি আমাদের দরুদে পাক পৌঁছতে থাকবে আল্লাহর হাবিবের নজর আল্লাহর হাবিবের সুদৃষ্টি আমাদের উপর অবশ্যই পড়বে আল্লাহ পাক রব্ল আলমী আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত সহকারে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক আমি

বিভিন্ন রিবায়ত অনুযায়ী বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার সংখ্যা তো অনেক তবে প্রসিদ্ধ যেগুলো যে নিরানব্বই নাম রয়েছে তার কিছু আলোচনা আমরা আমাদের পূর্বের বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি আজকের এপিসোডে ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক রব্বল পবিত্র নাম মালিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব পাক রব্বুল আলমিনের সম্পর্কে অথবা আল্লাহ তালার পবিত্র নাম সম্পর্কে এই মালিক এই শব্দটা আপনার এভাবে অর্থাৎ মালিক এভাবে ব্যবহার হয়েছে আবার মালিক এবারও ব্যবহার হয়েছে মালিক এভাবে ব্যবহার হয়েছে তো এই যে মালিক অথবা মালিক কাকে বলে বাদশাহকে এই মালিক শব্দর মাধ্যমে আপনার পরিচয় দেওয়া হয় অর্থাৎ বাদশাহ যারা রয়েছে তাদেরকে মালিক বলা হয় আবার মালিকও ব্যবহার করা হয় অনেক সময় বিভিন্ন মালিক আনার জন্যে এই মালিক শব্দ ব্যবহার হয় আবার মালিক শব্দ এটাও বিভিন্ন বাদশাহীর জন্য অথবা বিভিন্ন সময় মালিক বোঝানোর জন্য ব্যবহার হয় এছাড়া বিস্তারিত আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি প্রথমে আপনাদের নিকট চেষ্টা করব মালিক শব্দ আল্লাহ তালার এই পবিত্র নাম মালিক এটা আল্লাহ পাকর্বুল আলামিনের জন্য যে ব্যবহার হয়েছে এবং এটা যে আল্লাহ তালার জন্য ব্যবহার হয়ে তাকে আর এটার অর্থ কী সে বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা মালিক এর অর্থ কী মালিক এর অর্থ হচ্ছে বাদশাহ সুলতান তো এই মালিক শব্দ অনেক সময় বান্দার জন্য ব্যবহার হয় অনেক সময় আল্লাহ তালার জন্য ব্যবহার হয় বান্দার জন্য ব্যবহার হলে অবশ্যই তার অর্থ রয়েছে একরকম কিন্তু যখন এই মালিক শব্দ আল্লাহ তালার জন্য ব্যবহার হয় তখন রকম বলা হচ্ছে মালিক শব্দ যখন আল্লাহ রব্বুল আলমিনের জন্য ব্যবহার হয় তখন তার অর্থ হবে আল্লাহ তালা এমন একজন সত্তা যিনি সমস্ত সৃষ্টি থেকে অমোকাপেক্ষী অর্থাৎ কোন সৃষ্টির মোকাপেক্ষী তিনি নন অর্থাৎ তিনি কারো মোকাপেক্ষি নন আর প্রত্যেক সৃষ্টি প্রত্যেক মাখলু ওই আল্লাহ তালার আর মোহতাজ মোকাবেক্কি সোরা ইফলাসের মধ্যেও রয়েছে আল্লাহ হু সমাদ কোরানে পাকে অন্য জায়গায় রয়েছে ও ল ও অন্তুমুল ফকর তো আল্লাহ পাক পুলাভিন গণি তিনি কারণ মোকাবেক্কি নন তিনি অমুকাপেক্ষী আর আমরা মাখলু আমরা সবাই আমরা সব মকলুক সৃষ্টি আল্লাহ তালার মোকাবিক তো আল্লাহ তালা এমন সত্তা এমন মালিক তিনি কারো মহতাজ নয় তিনি বাদশাহ এমন বাদশাহ তো বলা হচ্ছে এই কারণে আল্লাহ তালাকে মালিক মুতলক এটা বলা হয়ে থাকে অর্থাৎ মালিকে মুতলাক বলতে তার সারমর্ম হচ্ছে তিনি ওই সকল বাদশার বাদশাহ প্রত্যেক কিছুর তিনি বাদশাহ প্রত্যেক বাদশার বাদশাহ আর শুধু তাই নয় হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার আল্লাহ পাক রবুল্লাহ আলমের বিষয়ে মালিকুল আমলাক এরকম শব্দ ব্যবহার হয়েছে অর্থাৎ তিনি বাদশাদের বাদশাহ আল্লাহ আল্লাহ এখন আসুন মালিক শব্দ তো আমরা শুনলাম এবং মালিক শব্দের কিছু পরিচয় শুনলাম এখন আসি আমরা মালিক এর বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করি মালিক এই শব্দ দ্বারা কী বোঝায় এই শব্দ দ্বারা বলা হচ্ছে যে মালিক বলতে বোঝায় যার ইখতিয়ারে যার ইচ্ছার মধ্যে কোনো কিছু ব্যবহারের স্বাধীনতা থাকে যার মালিকানার মধ্যে আপনার যা কিছু থাকে সে প্রত্যেক কিছু সে যেভাবে চায় সেভাবে ব্যবহার করতে পারে এটার জন্য কোনো কিছুর মালিক আমরা যখন বলি এ ঘরের মালিক এই কিছুর মালিক অর্থাৎ যখন যে কোনো কিছুর মালিক বললে তখন সেই জিনিস সে ব্যবহার করার কি থাকে তার একটা স্বাধীনতা থাকে তো এর জন্য কোনো কিছুর মালিক বোঝানোর জন্য এই মালিক শব্দ কিন্তু ব্যবহার হয়ে থাকে আমরা এটা বুঝে নিলাম যে মালিক বলতে আমরা যখন কারোর সাথে কোনো কিছুর মালিক শব্দ ব্যবহার করি তখন সেই জিনিসটা তার মিলকিয়তে তার মালিকানে এমনভাবে বোঝায় যে সে সেই জিনিসের মধ্যে ব্যবহার করা সেই জিনিসের যে কোনো কিছু সে ব্যবহার করার সেই জিনিসকে নিজের মন অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার সেই স্বাধীনতা তার মধ্যে থাকে মালিক এটা যে ব্যবহার হয়ে থাকে কোনো ব্যক্তির জন্যে তো তার আন্ডারে আমরা যেই জিনিসের মালিক তাকে বলি সেই জিনিসের মধ্যে তার এমন স্বাধীনতা থাকে সে চালে সেটা ব্যবহার করতে পারবে যেমন ইচ্ছা তেমন করে অথবা বিক্রি করতে পারবে সুতরাং কোনো জিনিসের এমনভাবে মালিক হওয়া সে সেই জিনিসের মধ্যে যেমন ইচ্ছা তেমন করে সে ব্যবহার করতে পারবে সেই জিনিসটা অথবা সেই জিনিসকে বিক্রি করতে পারবে এরকম স্বাধীনতা যখন অর্জন হয় তখন এই মালিক শব্দ ব্যবহার হয় থাকে তো এই মালিক শব্দ অনেক সময় তালার জন্য ব্যবহার হয় অবশ্যই সেটা আমরা শুনব আচ্ছা এখানে আমরা যে মালিক আর মালিক এই দুইটা শব্দ শুনলাম তো আল্লাহ তালার জন্য তো মালিক শব্দ ব্যবহার হয় আবার মালিক শব্দ ব্যবহার হয় তো ওলামায় ক্রামঘন এর মধ্যে এটা বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কোন শব্দ অর্থাৎ মালিক অথবা মালিক কোনটা ব্যবহার করা অনেক উত্তম অথবা অধিক প্রশংসনীয় তো তখন বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে উত্তম হচ্ছে মালিক শব্দটা ব্যবহার করা অর্থাৎ মালিকটা আল্লাহ তালার জন্য অধিক প্রশংসনীয় অবশ্যই অন্যটাও ব্যবহার করা যায় এটা নিষেধ নয় এটা অবশ্যই বিভিন্ন জায়গায় এসেছে আমরা শুনব তবে মালিক শব্দটা অধিক প্রশংসনীয় এটার মধ্যে কারণ কি এটা মাদাহ প্রশংসা বেশি রয়েছে যার কারণে এই মালিকটা আল্লাহ তালার জন্য ব্যবহার করা অনেক উত্তম মালিক শব্দের যেটা মর্ম সারমর্ম সেটাও বুঝলাম যে মালিক এটা যখন বান্দার জন্য ব্যবহার হয় তখন আপনার যদি বা বাদশার জন্য ব্যবহার হয় কিন্তু তার আন্ডারে যা থাকে তো সে সব কিছুর মধ্যে সে স্বাধীনতা রাখে না যেমন ইচ্ছা তেমন করে ব্যবহারের কিন্তু মালিক এটা এমন একটা শব্দ যার সারমর্ম হচ্ছে আপনার সে তার আন্ডারে যা কিছু থাকে সে সেটা ব্যবহার ইচ্ছামতো সে করতে পারে এর স্বাধীনতা তার মধ্যে থাকে যেমন কি আমরা যে আমি পূর্ব উদাহরণ দিয়েছি আমরা কোনো কিছুর মালিক বলে গাড়ির মালিক বলে বাড়ির মালিক বলি মোবাইলের মালিক ইত্যাদি যে কোনো কিছুর মালিক কাউকে যখন বলি এর মানে হচ্ছে এটা সে এমন মালিক সে তার মধ্যে স্বাধীনতা রাখে সে জিনিসের বিষয়ে সে স্বাধীনতা রাখে সে এমন মালিক এখানে একটা বিষয় বলা হচ্ছে যে মালিক আর মালিক এই দুইটা শব্দের আমরা তো বিভিন্ন অর্থ জানলাম সারমাম্য শুনলাম তবে মখলুকের জন্য সৃষ্টির জন্য যখন মালিক এই শব্দ ব্যবহার করা হয় তখন এই মখলুকের জন্য এই মালিক শব্দের মধ্যে সম্মান অতিরিক্ত রয়েছে অর্থাৎ সম্মান বেশি রয়েছে মখলুকের ক্ষেত্রে মালিক আর মালিকের মধ্যে এই মালিক শব্দটার মাধ্যমে মখলুকের সম্মান বেশি রয়েছে আল্লাহ তালা সানে যখন মালিক থেকে মালিক শব্দ এর মধ্যে সম্মানসূচক বেশি অর্থ পাওয়া যায় আর মাকলুকের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় তখন মালিক থেকেও মালিক শব্দের মধ্যে সম্মানসূচক অর্থ বেশি পাওয়া যায় কারণ কি মালিক যখন বলা হয় মাকলুকের ক্ষেত্রে আমরা যখন কোনো ব্যক্তির জন্যে কোনো মাকলুকের জন্য কোনো ব্যক্তির জন্য আমরা বলি মালিক বলি তখন হচ্ছে যেই জিনিসের মালিক বলি তখন সেই জিনিসের মালিক বোঝাই সে তার মধ্যে এখতিয়ার রাখে স্বাধীনতা রাখে আর যখন এটা বলা হয় কোন জায়গার অথবা কোন মুলকের কোন দেশের বাদশা অথবা মালিক বলা হয় তখন অবশ্যই ওই মালিক থেকে এই মালিক এই বাদশা এর মধ্যে সম্মান মখলুকের জন্যে বেশি রয়েছে কোনো ব্যক্তির জন্যে বেশি রয়েছে তো সুতরাং মখলুকের জন্যে তালা সৃষ্টির জন্য মালিক শব্দ থেকেও মালিক শব্দের মধ্যে সম্মান সূচক অর্থ বেশি রয়েছে কিন্তু আল্লাহ তালা শানে যখন তখন মালিক থেকেও বেশি মালিকের মধ্যে আপনার সম্মান সম্মানসূচক অর্থ বেশি রয়েছে তবে মালিক শব্দ তালার জন্য ব্যবহার হয়ে থাকে আর মালিক শব্দ যখনই আল্লাহ তালার জন্য ব্যবহার হয়ে থাকে তখন এটা আমাদের বুঝে নিতে হবে এই মালিক দ্বারা আল্লাহ তালা শান এটা এমন তিনি এমন সত্তা যে সত্তার সব কিছু ইফতার রয়েছে সব কিছুর মধ্যে তালার মখলুকের বিষয়ে আল্লাহ তালা যেমন চায় তেমন করতে পারে কারণ তিনি মালিক তিনি মালিক বলেন মালিক বলেন মালিক বলেন সব কিছুই তিনি আর সব কিছু তো ওনার সৃষ্টি সব কিছু ওনার নারী সুতরাং যে কোনো শব্দ যেটা হোক না কেন আল্লাহ তালার শানি আল্লাহ তালার জন্য যখন ব্যবহার করা হয় তখন আল্লাহ তাল শান অনুযায়ী তার অর্থ নিতে হবে তো সুতরাং সেটা মালিক হোক মালিক হোক বা অন্য শব্দ হোক আল্লাহ তালার সামনে যখন ব্যবহার করবো আল্লাহ তালা এমন মালিক এমন বাদশাহ তিনি সব কিছু এটা যেমন ইচ্ছা তেমন করার সেই ইফতিয়ার স্বাধীনতা আল্লাহ আল্লাহতালার রয়েছে তিনি যদি চায় তাহলে কোনো বান্ধবী স্বাধীনতা দেন তিনি তো সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ সুতরাং আল্লাহ তালা অন্যকে দান করেন তো এই মিল্কিয়ত কেউ আল্লাহ তালাকে দিবে এখন এর কিন্তু কখনো হতেই পারে না কারণ আল্লাহ তালা সবকিছুর মালিকার স্বাধীনতা সবকিছু আল্লাহ হাতে তালার কারণ সব কিছু তার একটা কোরআন পাকের বাণী আল্লাহ পাক রী ইরশাদ করেন সুরা সুরা এর মধ্যে ইসমিল্লাহ রহমান يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أرتد الله تعالى الجنة أسمان شموها الزمين رجّت. أي أسمان الزمين رجّت. تو كار الله تعالى لله ملك السماوات والله يخلق ما يشاء তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা করেন আল্লাহ তালা যেটা ইচ্ছা সেটা আল্লাহ তালা সৃষ্টি করেন ইয়াহা বলি মাই য়াশা উ ইনায়েসা ওয়াহা বলি মাই য়াশা উ ও আল্লাহ তালা কেমন তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন আর যাকে চান পুত্র সন্তান দান করেন শুধু তাই নয় আরও বলা হচ্ছে আউ ইউজাউ উইজুহুম উইজু ইনাসা, ওয়া মাই আতিমা ইন নাহু আই কদির অথবা পুত্র ও কন্যা সন্তান উভয় দান করেন আল্লাহ যাকে চান পুত্র সন্তান আর কন্যা সন্তান উভয়টাই দান করেন আবার যাকে চান তাকে বন্ধ করে দেন নিশ্চয়ই তিনি জ্ঞানময় শক্তিমান তিনি আলিম তিনি কদির আল্লাহ আল্লাহ পাকবুল আলমিনের শাহী কত আয়াত এভাবে রয়েছে যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ জমিন বলেন আসমান বলেন সব কিছুর মালিক সব কিছুর খালি যে তিনি এগুলো স্পষ্টভাবে এই পুরোনা পাঁকের আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পাই আসলে প্রিয় মাঝেছেন দর্শকবৃন্দ সত্যিকার বলতে আল্লাহ তালার সান আল্লাহ তালার মান আল্লাহ তালার মর্যাদা আল্লাহ তালার ক্ষমতা এগুলো সম্পর্কে যদি আমরা না জানি আল্লাহ তালার প্রতি যেই ভরসা যে তাবাক্কুল আমার আপনার প্রয়োজন রয়েছে সেটা আসবে না সুতরাং আল্লাহ তালার নাম মুবারক এগুলো জানা দরকার আর এই নাম মুবারকের মাধ্যমে আল্লাহ তালা শান কেমন মর্যাদা কেমন এগুলো জানা দরকার চিন্তা করে দেখুন আল্লাহ তালা কেমন মালিক এই আসমানের মালিক এই আসমান সমূহ সাত আসমান আর এই জমিন এগুলো সবগুলোর মালিক আল্লাহ পাকর আলামী এমনকি এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আমরা যারা রয়েছি এই দুনিয়ার মধ্যে প্রত্যেক বান্দাকে আল্লাহ তালা যাকে যে নেয়ামত দিচ্ছেন সবকিছু আল্লাহ তালা দিচ্ছেন যাদেরকে সন্তান দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন তো সব সবকিছু নিয়ামত ওই আল্লাহ তালাই দিচ্ছেন সুতরাং এই আল্লাহ তালার শান মর্যাদা আমাদের বোঝা উচিত তিনি কেমন মালিক সব কিছুর মালিক তিনি আমাদের সব রিজিকের মালিক তিনি আল্লাহ আল্লাহর তো অবশ্যই আল্লাহ ফক্রবুল জন্যে এই মালিক শব্দ এবং মালিক শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে দুনিয়ার মধ্যে আমরা যদি দেখি বিভিন্ন দেশ রয়েছে বিভিন্ন দেশের বাদশাহ রয়েছে বিভিন্ন আল্লাহ আল্লাহতালার বান্দারা বিভিন্ন জায়গার বাদশাহী তারা দায়িত্ব পালন করছে অথবা বিভিন্ন শহরের বিভিন্ন দেশের বাদশাহ হচ্ছে কিন্তু যদিও বা দুনিয়ার মধ্যে বিভিন্ন দেশের বাদশাহ আমরা দেখছি কিন্তু কেয়ামতের দিন এমন একটা দিন হবে সেই দিনের বিষয় আল্লাহ পাক রব আলমিন কোরআনে পাকে এমন সুরাই যেই সুরা আমরা প্রত্যেক নামাজে প্রতি রাখাতে আমরা পাঠ করি সুরা ফাতিহা এর মধ্যে আল্লাহ তালা কি ঈর্ষাদ করেছেন ওই বিচার দিনের মালিক কেয়ামতের দিনের মালিক কে আল্লাহ বিচার তালা দিনের মালিক আল্লাহ পাক রব ওই দিনের মালিক তো আল্লাহ পাক রব্বুল আলমী তো অবশ্যই জান্নাত বলেন জাহান্নাম বলেন আসমান বলেন জমিন বলেন সব কিছুর মালিক আল্লাহ কিন্তু তারপরও ইয়া দিন বলে কেয়ামতের দিনের মালিক হিসেবে এটা এক্সট্রা করে আল্লাহ তালা বর্ণনা করেছে কারণ কি কেয়ামতের দিন এটা এমন একটা দিন হবে ওই দিন কারো বাদশাহী কোনো ধরনের থাকবে না শুধুমাত্র আল্লাহ তালার বাদশাহ হ্যাঁ ওটা আলাদা কথা আমার নবী সাল্লাহ তালা আলী সাল্লামকে আল্লাহ বাক রব্ব আলমীর মাহমুদ দান করবেন এবং আল্লাহর হাবিব সাল্ল আলি আলী সাল্লামকে আতের মর্যাদা দান করবেন এবং আমার নবীর মাধ্যমে অন্যান্য নবী আমসুলগণ এবং সাহাবেক রামগণ আল্লাহ তালার প্রিয় বান্দাগণ তারাও সাফাত করবেন এটা একটা আলাদা স্টেপ রয়েছে তবে যে বাদশাহীর কথা আল্লাহ তালা বলেছেন ওই দিনের মালিক ইয়ং আল্লাহ অতবার ওই দিন এই বাদশাহী আল্লাহ তালার জন্য বিশেষ করে কারণ কি কোরআনে পাকে অন্য জায়গায় আল্লাহ পাক রব্লাবেন কিরশাত করেন রহমান রহিম লিমানিল মুল কুল ইয়াউং লিলাহিল ওয়াহিদিল কহার আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করবেন আজকে রাজত্ব কহার আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কহার তা আল্লাহ তাআলা রাজত্ব ওয়াহিদুল কহার যিনি আল্লাহ পাক রব্বুল রাজত্ব সেই কিয়ামত দিবসে তো আল্লাহ 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 চিন্তা করে দেখুন যখন আপনার স্টাফিল আলা নবিনা আলাইহিস সালাতু তিনি শিঙ্গায় ফুঁক দিবেন এরপর শক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আল্লাহ তালার এই ঘোষণা লিমানিল মুলকুল ইয়াও লিল্লাহিল ওয়াহিদুল এ রাজত্ব কার বাদশাহী কার আল্লাহ আল্লাহ পাকে বাদশাহ মা লিক ইয়াও মিদ্দি ওই বাদশাহীর দিনে আমাকে আপনাকে আল্লাহ তালার দরবারে হাজির হতে হবে উপস্থিত হবে উপস্থিত হতে হবে আল্লাহ তালা এমন মালিক যে মালিকের দরবারে সব কিছু সব মহ সেদিন উপস্থিত হবে সুতরাং ওই মালিকের দরবারে প্রস্তুতি ওই মালিকের দরবারে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি আমাদের সকলের নেওয়া দরকার আল্লাহ পাক আলমিন পূজার তৌফিক দান করুন দেখুন করোনা পাকে একটি আয়াত আপনাদের পেশ করার চেষ্টা করব। অবশ্যই এটা তো আমরা স্পষ্ট হলাম যে ওই দিন আল্লাহ তালা ছাড়া আর কেউ এই বাদশাহী প্রকাশ করবে না এবং বাদশাহীর যেই প্রকাশ এবং বাদশাহীর যে ঘোষণা করবেন আল্লাহ রব্বুল আলামিন লিমানিল মুলকুলিয়ম লিল্লাহিল ওয়াহিদুল কহার এ এলান করে ঘোষণা করে আল্লাহ তালা নিজের যে বাদশাহী এটা প্রকাশ করবেন তো ওই দিন আল্লাহ তালা ছাড়া আর কেউ বাদশাহী এটা প্রকাশ করবে না তবে দুনিয়ার মধ্যে যদি দেখি আমরা তো দুনিয়ার মধ্যে অবশ্যই অনেক লোক বাদশাহী প্রকাশ করে থাকে এবং বাদশাহ হয়েও থাকে

اللهم مالك الملك هي الله مالك الملك بالجر بالشر مالي مالك الملك قل ابني بولو اللهم مالك الملك هي الله بالشر مالي تؤتي الملك من تشاء تمي جاكي تشاو شام كرو الله وتنزع الملك ممن تشاء আর যার থেকে চাও সাম্রাজ্য ছিনিয়ে নাও ও মন্তুমন্ত আর যাকে চাও সম্মান প্রদান করো আর যাকে চাও লাঞ্ছনা দাও বিয়াদিকাল হাইর সমস্ত কল্যাণ তোমারই হাতে নিঃসন্দেহে তুমি সব কিছু করতে পারো প্রিয় দর্শন সত্যি আল্লাহ তালা শান কেমন আল্লাহ তালার মর্যাদা কেমন আল্লাহ তালার বাদশাহী কেমন সব কিছু আমাদের সম্মান বলেন আমাদের রাজত্ব বলেন আমাদের বাদশাহী বলেন আমাদের সব ক্ষমতা প্রত্যেক কিছু আল্লাহ হাতে সব তালার কিছু আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যাকে চাই ইজ্জত দান করেন যাকে চাই লাঞ্চনা দেন যাকে চাই রাজত্ব দান করেন যাকে চাই রাজত্ব চিনিয়ে নেন সব কিছু হাকিকি পাবে আল্লাহ তালা তর তো এই মালিক হাকিকি মালিক দুনিয়া দুনিয়ার মধ্যে যদি আমরা বিভিন্ন মালিক দেখি কিন্তু হাকিকি সব কিছুর মালিক হচ্ছেন আমার রক্ত ইনশাআল্লাহ এই মালিক এবং মালিক নিয়ে আরও অনেক আলোচনা রয়েছে আজকে এতটুকু আল্লাহ আল্লাপাকবাহ আলমীরের যে শান মর্যাদা যেই বাদশাহী এটাকে বুজার সেই তৌফিক সেই সুযোগ নিয়ে আমত আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুক আমিন বিজাহিন্ন নবীর আমিন সল্লাহতাল আলী আলী আসালাম সল্লু আল হাবিব সাল্লিআ মোহাম্মদ তালা তালী আসাল্লাম সাল সাল্লাম আলাইকেই আরো সুল্ল